এমন কোন মা সন্তান নেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সামনে পয়সা বিজয় লাভ করতে পেরেছি আমার সাথে কেউ বিজয় লাভ করতে পারে নাই আমি পরাজয় বরণ করেছি একজন মহিলার সাথে আমাদের এই বাচ্চারা 12 বছর বয়সে ফিডার খায় মাত্র পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আর 12 বছরের ইমাম ইমাম কুল শিরোমনি ইমামে আযম 12 বছরে নাস্তিকদের চ্যালেঞ্জ গ্রহণ করে বিজয় লাভ করে চলে আসছে বয়স ছিল বারো থেকে তেরো বছর এমন কোন মা সন্তান নেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সামনে বইসা বিজয় লাভ করতে পেরেছে ওই সময় কিন্তু অনেক বাস হয়েছিল কিন্তু কেউ ওনার সাথে পারে নাই উনি যদি বলতো এই দেওয়ালটি স্বর্ণের কোরআন হাদিস দিয়ে প্রমাণ করত যে এটা স্বর্ণেরই এ এমন মেধা ছিল ওনার আল্লাহ নবীজি ওনার বিষয়ে ভবিষ্যৎবাণী করেছে কেমন ইমাম আমাদের মাসাবে ইমাম উনি বলেছিল আমার সাথে বিজয় লাভ করতে পারে নাই আমি পরাজয় বরণ করেছি একজন মহিলার সাথে কিভাবে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি তো হঠাৎ একজন মহিলা মানুষ আমার দিকে ইঙ্গিত করে বলতেছে ভোবার মতো পরে সামনে গিয়ে দেখি একটি ব্যাগ পরে আছে ব্যাগটি তুললাম মনে করেছি যে মহিলার ব্যাগ পড়ে গেছে একটু উঠায় দেয় মুরুবী মানুষ ও মা ব্যাগ দেখি ব্যাগের মধ্যে টাকায় ভরপুর এক ব্যাগ টাকা আমি ব্যাগ ধরছি তাৎক্ষণিক দরার সাথে সাথে মহিলা স্পষ্ট ভাষায় কথা বলতেছে আবু হানিফা এখন তোমার দায়িত্ব হয়ে গেছে আমি যদি দরতাম আমার দায়িত্ব হতো এই টাকা মালিকের কাছে পৌঁছায় দেওয়া আর এখন তুমি ধরেছ এখন তোমার দায়িত্ব হয়ে গেছে এই টাকা মালিকের কাছে পৌঁছায় দেওয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলে মহিলাকে বলতেছে যে দেখেন মা এই প্রথম জীবনের প্রথম আপনি আমাকে যে কোনো একটা বিষয়ে পরাজিত করেছেন এই এই জীবনের প্রথম এছাড়া ছিল এত জ্ঞান বুদ্ধি ছিল কোন কোন সময় নাস্তিক আস্তিক কেউ ওনার সাথে বসে বিজয় লাভ করতে পারে নাই পরাজিত হয়েছে বিজয় লাভ করেছে ইমাম আবু আলিভা রহমাতুল্লাহ উনি আমাদের মাঝাবের ইমাম আল্লাহ তালা ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানাই দে